একদিন গোপাল এক মন্দিরে গেল ঠাকুর দর্শনের জন্যে। সেই সময় এক পণ্ডিত মশাই পিছন থেকে চেঁচিয়ে বলে উঠলেন, কি করছো গোপাল, মন্দিরে কুকুর নিয়ে ঢুকছ? গোপাল অবাক হয়ে বলল, কোথায় কুকুর? তখন পণ্ডিত মশাই বললেন, কেন, এই তো তোমার পিছন পিছন যাচ্ছে, একটি কুকুরের দিকে হাত দেখিয়ে পণ্ডিত মশাই বললেন। তখন গোপাল বলল, এটি আমার কুকুর নয়। তখন রাগ দেখিয়ে পণ্ডিত মশাই বললেন, বটে, তোমার নয় তাহলে তোমার পিছন পিছন কেন যাচ্ছে? তখন গোপাল বলল, তা আপনিও তো মশাই আমার পিছন পিছন আসছেন, তা বলে কি আপনি আমার কেউ হন? তখন পণ্ডিত মশাই আর কোনো উত্তর দিতে না পেরে গোপালের দিকে হাঁ করে তাকিয়ে রইল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।